নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কোয়েলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা বিকালবেলা ছাদ বাগান থেকেই শুরু করলাম। আর এই দেখো, প্রতিদিনের মতো ডোডো আজকেও চলে এসেছে মায়ের সাথে ছাদে ঘুরতে, আর এটা তো ডোডোর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই দেখো, বিকেল ঠিক 5:30-5:30 বাজলেই ডোডো কিন্তু ছাদে আসার জন্য বায়না করে। আর এই দেখো, ছাদে আসতেই একদম চুপ আর চারদিক ঘুরে ঘুরে দেখছে। আর এই দেখো কত সুন্দর লাগছে দেখো আকাশটা। আর আজকে ডোডো ছাদে এসেছে, আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে আমার মাসি মেসো আর একটা ছোট্ট বোন আসবে, মানে ডোডোর মাসি ঠাকুমা মেসো দাদু আসবে। আর এই দেখো, পাখিরা এখন উড়ে উড়ে চলে গেল বাসাতে। আর তোমাদের তো ছাদ বাগান দেখাবো, আর পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডোডোকে দেখতে তো মাসি মেসো এসেছিল, আর কদিন আগেই ফোন করেছিল ডোডোর 2 মাস কমপ্লিট হলে আবার আসবে বলেছিল দেখতে। আর আজকে ডোডোর 2 মাস হয়ে 3-4 দিন হয়ে গেছে, আর আজকে আসছে মাসিরা ডোডোকে দেখতে। আর এখন তো আমরা ছাদে ঘুরছি, দেখতেই পাচ্ছ তোমরা, আর আস্তে আস্তে তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে চলো প্রতিদিনের মতো তোমাদেরকে আজকেও সুন্দর আকাশটা একবার দেখিয়ে দিই। আজকের আকাশটাও দেখো কত সুন্দর। খুবই সুন্দর একটা আকাশ তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এই দেখো, এখন ডোডো যাচ্ছে ছাদ বাগানের দিকে, এখন ও ছাদ বাগানটা ঘুরবে। আর এই দেখো, চলে এসেছে ছাদ বাগানে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ ডোডোকে কত আনন্দ পেয়েছে ছাদে আসতে। আর বিকালবেলা এই ছাদে আসতে তো ওর খুবই ভালো লাগে। আর এই দেখো, এখন ফুলের কাছে নিয়ে গিয়ে মা ওকে ফুল দেখাচ্ছে, কিন্তু ও তো ফুল দেখছে না, ও জানে বাবা ভিডিও বানাচ্ছে আর ব্লগ করছে। আর এখন ওই দেখো, ওই জন্য ও ক্যামেরার দিকেই দেখছে, পোজ দিচ্ছে। এখন তো আমরা ছাদে আছি মাত্র 3 জন, দেখতেই পেলে কুয়েলি, ডোডো আর আমি তো ভিডিওটা করছি। আর দেখবে কিছুক্ষণ পর ছাদে কত লোক এসে যাবে, ডোডোকে নিয়ে ঘুরবে, মজা হবে অনেক কিছু, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বসে আছে এরা, এই দেখো মা এসে গেছে। দেখো তুমি দেখো, ঘোরো দেখো আমাদের ছাদ বাগান কেমন, পছন্দ হয়েছে? দেখ কি সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধে মামা বাড়িতে এখন নিজের মনে খেলবে ভালো লাগছে, আমাদের বাড়ি এসে ভালো ভালো লাগবে। হ্যাঁ দেখো ওখানে ওখানে দেখছে,
পনির বাটার মশলা করেছে, দেখো ঘুগনি আর আলুর পরোটা, এই দেখো আলুর স্টাফ ভরে দিয়েছে, আলুর পরোটা আর খাস আর ডিম ভাজা হবে। একদম রেডি হয়ে বসে পড়েছে, সব জোগাড় করছে। চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই, দেখি দোডো কি করছে এখন, আর মাসিরাই বা কি করছে দোডোর সাথে। তোমরা তো দেখলেই ডোডো একটা ছোট্ট দিদি ভাইয়ের কোলে উঠেছে, আর দেখো কোলে উঠে কত আনন্দ পেয়েছে ডোডো। আর ডোডো ছোট্ট দিদি ভাইয়ের কোলে উঠে ও খুব আনন্দ পেয়েছে। আর দেখতে পাচ্ছ মাসি তো ধরে আছে, যদি ফেলে ফেলে দেয়। আর এদিকে মেসও বসে আছে, আর এদিকে দেখো দিদি ভাইটাও কত কিউট। আর ডোডো তো দিদি ভাইয়ের কোলে একদম শান্ত হয়ে বসে কিন্তু আমার দিকেই দেখছে, আমি ক্যামেরা করছি আর ও দেখছে কিন্তু ক্যামেরার দিকে। আর এই দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ মা এখন আলুর পরোটা গুলো বানিয়ে নিচ্ছে। আর তোমাদের তো আগেই দেখিয়েছি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন গরম গরম আলুর পরোটা বানিয়ে নিচ্ছে। এদিকে তো দেখলেই মা রান্নাঘরে আলুর পরোটা গুলো বানাচ্ছে, আর এদিকে দেখো ঘরে কুয়েলি এখন চা খাচ্ছে, মুড়ি খাওয়া হয়ে গেছে সবাই। আর এই দেখো ডোডো এখন বায়না ধরেছে, ওকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। আর এই দেখো ডোডোর ছোট্ট কিউট দিদিটাকে দেখো সারাক্ষণ ডোডোর কাছে বসে আছে, আর ডোডোকে তো ওর খুবই ভালো লেগেছে। আর এই দেখো এখন চলে এসেছি একদম ডিনার টাইমে, আর এই দেখো কুয়েলি এখন বাটিতে খাবার গুলো সাজিয়ে নিচ্ছে। দেখতেই পেলে একটা বাটিতে ঘুগনিটা তুলে নিল, আর এদিকে তো আছে পনির বাটার মশলা, এখন একটা বাটিতে পনির বাটার মশলাটাও তুলে নেবে। তোমরা তো দেখতেই পেলে মা গরম গরম আলুর পরোটা প্লেটে সাজিয়ে দিল। আর এই দেখো এখন কুয়েলি যাচ্ছে, মেসো বসে পড়েছে ডিনার টেবিলে, আর মাসি তো এখন ডোডোকে কোলে নিয়ে আছে তাই একটু পরে ডিনার করবে। আর এই দেখো আজকের ডিনার মেনু, পনির বাটার মশলা, ঘুগনি, আলুর পরোটা, ডিম ভাজা, আম আর মিষ্টি। আর তোমরা যে বাচ্চা কিউট দিদিটাকে দেখলে, ওটা হলো মাসিমণির জায়ের নাতনি, আর ও তো দেখলেই খুবই কিউট, আর ডোডোকে ওর খুবই ভালো লেগেছে। আর ও প্রতিদিনই ডোডোর ভিডিও দেখে, আর আজকে মাসিরা আসবে বলে বায়না করেছিল ডোডোর সঙ্গে দেখা করবে বলে। আর এই দেখো ডোডো এখন পুরো একদম ঘুম ঘুম পেয়ে গেছে, আর মাসির কোলে এখন ঘুমিয়ে পড়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদমই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। টাটা।